হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এতক্ষণ ধরে লাইভ করছিলাম, যেরকম তোমাদের আমি প্রমিস করলাম যে আমি আফটার লাইফ ব্লগ দেব, তাই আফটার লাইফ ব্লগটা বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে সেট আপ, যেরকম তোমরা বারবার বলছিলে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়াতে, বাট দাঁড়াতে পারছিলাম না, কারণ ঘরে চারিদিকে বই খাতা জামা কাপড় পুরো ছড়ানো আমার। সো ওই জন্যই এখানে বসে বসে লাইভ করছিলাম। আর এই যে আমার স্ট্যান্ড, যেটাতে যে স্ট্যান্ডটাতে আমি লাইভ করি, আর দেখেছো তোমরা এটা একটা, এটা বোধহয় আমি দিইনি, ভিডিওটা আসবে, তোমাদের কাছে আছে আমার মোবাইলে। এটা একটা ছোটো খুব সুন্দর লাইটও আছে, বাট আমি লাইটটা ইউজ করি না। আর বলো কি খবর। আর যে ফ্যানটা আমি লাইভে দেখাচ্ছিলাম, এই যে দেখো ফ্যানটা, এই যে এই ফ্যানটা হচ্ছে, আমি যেরকম বললাম আজকে আমি একটু বেরিয়েছিলাম, শপিংয়ে গেছিলাম। এই ফ্যানটা প্রাইস আমাকে সবাই জিজ্ঞেস করছিলো, অ্যাকচুয়ালি সত্যি বলতে প্রাইসটা আমি জানি না, কারণ এটা আমার বন্ধু আছে, সো ওই কিনে দিয়েছে আমার মেয়েকে এই ফ্যানটা। আজকে ওর মেয়েরও আছে, তো আমার মেয়ে ছিল না বলে ও আবার কিনে দিল ওটা, ওর মেয়েকে মানে ওর ভাই দিয়েছিলো, ভাই বলছে আমি মেয়ের জন্য কিনবো, তো ওই কিনে দিয়েছে এই ফ্যানটা। খুব সুন্দর এই ফ্যানটা, দেখো কটা স্পিস আছে, দেখো একটা হাওয়াটা হালকা, দুটো, তিনটে, এটাতে হেভি স্পিডে হাওয়াটা, দেখো বলছে এসি এসি, কুচকে হলে কি আছে, বেশ স্পিড আছে, দেখতে ছোট হলে কি আছে বলে না, ছোটা প্যাকেট বড়া ধমাকা, ছোটা প্যাকেট বড়া ধমাকা, সিরিয়াসলি এই কথাটাতে মানে এটা পুরোপুরি যাচ্ছে। আর দেখো এটাতে কি সুন্দর একটা টর্চও আছে, এই যে এটা হচ্ছে টর্চ, টর্চ বলতে বেশ ঠিক আছে চলে যাবার মতো আলো হয়, এখন লাইট জ্বলছে বলে তোমরা ঠিক বুঝতে পারছো না, দেখো টর্চও আছে। আর 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 জামা কাপড় তো কিনিনি, কারো কিছু পছন্দ হয়নি, মেয়ে জামা কাপড় আগে কেনা হয়ে গেছিলো আমার, এই গাড়িগুলো কিনে নিয়ে এসেছি। ও বাবা হাঁপিয়ে গেছি সিরিয়াসলি, এটা তো আর একটা ছিল, এই গাড়িগুলো আরও আছে, অ্যাকচুয়ালি এগুলোকে গাডার বলে না, সরি এগুলোকে স্ক্রাঞ্চিস বলে, আমার মেয়ে বলছে মাম্মা দিস আর নট গাডার, দিস ইজ স্ক্রাঞ্চিস, সো চলো এগুলো স্ক্রাঞ্চিস, এইগুলো আমার খুব ভালো লাগে, আমি কিনি। আর আমার মেয়ের যেটা পছন্দ হচ্ছে এই যে এই ডায়েরিজগুলো, ও বাবা এগুলো যে কত আছে, মানে ভ্যারাইটি অফ ডায়েরিজ, আমার কিছু পাও না পাও আমার মেয়ের কাছে ভ্যারাইটি অফ ডায়েরিজ পাবে সিরিয়াসলি। চলো এবার ঘুমোবো, লিপস্টিক তুলবো, কাজল তুলবো, নর্মালি মেকআপ করি না খুব একটা, তাই এখন লিপস্টিকটা তুলবো, কাজলটা তুলে নেবো। আর সবথেকে বড় কথা, আমি জানো কী দিয়ে মেকআপ তুলি, মেকআপটা আমি যে রিমুভ করছি ওটার উপর তোমাদের সাথে একটা ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো রাত্রিবেলা, সিম্পল কোকোনাট অয়েল, নারকেল তেল দিয়ে আমি মেকআপ রিমুভ করি। চলো আজকে অনেক বকবক করে নিলাম, আফটার লাইফ ব্লগ তো হয়ে গেল, আর কেমন লাগলো লাইফটা সেটা প্লিজ জানাবে তোমরা, আর ভালো লাগে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা প্লিজ মেম্বারশিপ নেবে, জয়েন করবে মেম্বারশিপ, আমাকে সাপোর্ট করবে, আর চলো সাথে থাকবে, ভিডিওটা যতদূর পারবে যতটা পারবে বন্ধু বান্ধব সবাই ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে, সাথে থাকবে আমার। চলো টাটা, আবার আসবো কালকে লাইভে, ঠিক 10:30 থেকে 11টার মধ্যে আমি লাইভে আসবো, সবাই লাইভ জয়েন করবে, টাটা, গুড নাইট।